আমরা লেকচার থার্টি নাইন শুরু করব এবং থার্টি নাইন এটা পার্ট বি হবে আর এখানে আমরা যে আলোচনা করব যে তিনটে ফেস ডায়াগ্রাম ইউটেকটিক প্যারিটেকটিক এবং ইউটেকটয়েড এই তিনটে ফেস ডায়াগ্রাম সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা অলরেডি ইউটেকটিক ফেস ডায়াগ্রাম কি করে আসছে সেটা দেখেছি এবং আমরা এটাও দেখেছি চারটে একটা চারটে কন্ডিশন যেটা নিয়েছিলাম ওমেগার ভ্যালু অনুযায়ী অথবা ডেলাইচ মিক্সের ভ্যালু সলিড কিংবা লিকুইডের এবং সেই সূত্রে আমরা অনেক রকম ফেস ডায়াগ্রাম দেখেছি বিভিন্ন কম্বিনেশানস দেখেছি এবং তার সঙ্গে ফ্রি এনার্জি কম্পোজিশান ডায়াগ্রাম থেকে কি করে গ্রাফিক্যালি আমরা ফেস ডায়াগ্রাম পাচ্ছি সেগুলো দেখেছি তা আমাদের যে আলোচনার বিষয় হবে এটা ইউটেকটিক পেরিটেকটিক এবং ইউটেকটয়েড এবং ইউটেকটিকে আমরা একটা আলোচনা অলরেডি করে নিয়েছি সেটা হচ্ছে যখন এ এবং বি এর ক্রিস্টাল স্ট্রাকচারটা সেম হবে আমরা পরের আলোচনায় যেটা করব সেটা হচ্ছে এ এবং বি যে বাইনারি সিস্টেম তার ক্রিস্টাল স্ট্রাকচারটা ডিফারেন্ট হবে এবং যে টার্মিনাল সলিউট সলিউ সলিউশনগুলো হবে তার নাম হবে আলফা এবং বিটা তখন কেমন ফেস ডায়াগ্রামটা হয় সেটাও দেখব আর আমরা এখন ওই ফ্রি এনার্জি যে ডায়াগ্রামটা করব সেটা শুদ্ধ আমরা জি টুটা ধরবো ইভেন জি ওয়ানটাও এখন আর কনসিডার করবো না কারণ অলরেডি আমরা দেখে নিয়েছি কী করে জি টুটা আসছে এবং জি ওয়ান রেফারেন্সে জি ওয়ানের রেফারেন্সে কী করে জি টুটা আসছে সেটাও দেখেছি তা আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে টপিকটা সেটা হচ্ছে ইউটেকটিক পেরিটেকটিক এবং ইউটেকটয়েট ফেসটা তা আমাদের সিস্টেমটা দেখা যাক বাইনারি সিস্টেম এ এবং বি এবং এখানে এন এ আর এন বি নাম্বার অফ এ এবং বি নেওয়া হয়েছে এবং সেটা অ্যাড করলে অ্যাবোগাডুর নাম্বার হচ্ছে অ্যাবোগাডুর নাম্বার এক্স এ আর এক্স বি মোল ফ্র্যাকশন অফ এ এবং বি সে দুটো আমি যদি অ্যাড করি সেটা ওয়ান মোল হবে প্রেশার সে সবসময় ওয়ান অ্যাটমসফিয়ারে রয়েছে এবং টেম্পারেচারটা ভ্যারি হবে কিন্তু যখন ফ্রি এনার্জি কম্পোজিশানটা প্লট করব তখন কিন্তু টেম্পারেচারটাও ফিক্স রাখব আর এখানে আর আমরা ওই কন্ডিশনটা নিচ্ছি না যেটাতে এখানে ক্রিস্টাল স্ট্রাকচার ডিফারেন্ট হবে ক্রিস্টাল স্ট্রাকচার ডিফারেন্ট এবং তারপরেও কিন্তু আমরা যে প্যাটার্নটা পাব ফ্রি এনার্জি আর কম্পোজিশনের প্যাটার্নটা পাবো সেটা কিন্তু সিমিলারই দেখতে লাগবে যখন রেগুলার সলিউশন অ্যাপ্রোচে আমরা গেছি ঠিক আছে তা এখানে আমরা যেটা ধরবো সেটা জি টুটা শুধু ক্যালকুলেট করব সলিড অথবা লিকুইড সলিউশনে এবং সেটা আমরা ধরবো হচ্ছে ইকুয়াল টু বেসিক ইকুয়েশানটা এটাই ওকে আর এই দুটো অ্যাড করলে আমার ডেল্টা জি মিক্স হবে ওকে আর ডেল এস মিক্সটা হচ্ছে মাইনাস আর এক্স এ এল এন এক্স এ প্লাস এন এক্স পি আর একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যে যখনই আমরা সলিড সলিউশন ধরবো সব কটাই কিন্তু সলিড সলিউশানে ধরবো এবং সলিডের রেফারেন্সে ধরব আর যখন লিকুইড সলিউশন ধরব সব কটারই কিন্তু লিকুইড রেফারেন্সে ধরব কারণ যখন ওই কম্পোজিশনগুলো এক্স এ এক্সপিগুলো কিন্তু সলিড অথবা লিকুইড রেফারেন্সে হবে ঠিক আছে সেটা আমরা আগে আলোচনা করেছি আর এই ডেল এইচ মিক্সটা সেটা হচ্ছে এক্সপি আর এটার দুটো ভ্যালু হতে পারে ওমেগায়েস ওমেগায়েল আমরা বিভিন্ন কম্বিনেশনে কীরকম ফেস ডায়াগ্রাম আসে সেটা দেখেছি এবারে আমাদের দেখা যাক ইউটেকটিক ইউটেকটিক ফেস ডায়াগ্রাম আমরা দেখেছি যে এইটা পজিটিভ হতে হবে এটা নেগেটিভ হতে হবে হাইলি নেগেটিভ হতে পারে তখন আমরা এটু ফেস ডায়াগ্রাম পাই এবং আরেকটা কন্ডিশনে আমরা দেখেছিলাম তার ফেস ডায়াগ্রামটা শেপটা কীরকম ছিল ছিল সেখানে এটা l এটা s one প্লাস এল এটা এল প্লাস তাই তো আর এখানে হচ্ছে এস ওয়ান প্লাস আর এখানে যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে a এবং e b সেম ক্রিস্টাল স্ট্রাকচার দুটোরই সেম ক্রিস্টাল স্ট্রাকচার এবং তাই জন্য এস ওয়ান এবং এস টু এটারও সেম খ্রিস্টালচার ওকে আর এটা ডেফিনেটলি এক্সপি আর একটা জিনিস মনে রাখা ভালো সেটা হচ্ছে আমরা এক্সপিটাকে বাঁ দিক থেকে ডান দিকে জিরো টু ওয়ান যাবো তার মানে ডান দিকটা হবে এক্স এ পিওর এ বাঁ দিকটা বাঁ দিকটা হবে পিওর এ আর ডান দিকটা হবে পিওর বি আর যখন আমরা ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম ড্র করব সেটা এখানেই বলে দেওয়া যাক ফ্রি এনার্জি ডায়াগ্রাম ড্র করার সময় আমরা সলিড সলিউশন জি টু সেটা হবে হচ্ছে ব্লু আর লিকুইড সলিউশন জি টু যেটা জি টু এটা বলতে পারি জি টু এটা বলতে পারি জি টু এল এই কন্ডিশন আমাদের দেখা হয়ে গেছে এটা দেখেছি কিভাবে হয় আর এটা টেম্পারেচার অ্যাক্সেস ওকে তা আমাদের এর পরের যে ফেস ডায়গ্রামটা ড্র করব সেটা হচ্ছে এই কন্ডিশনটা ইউ ফেস ডায়াগ্রামের জন্য ভ্যালিড হবে এবং আর একটা জিনিস যেটা করব কন্ডিশন যেটা নেব এ এবং বি ক্রিস্টাল স্ট্রাকচার হবে ওকে তখন কিরম হয় দেখা যাক আমার কম্পোজিশান ডায়াগ্রামটা তখন আমি যখন সেম ক্রিস্টাল স্ট্রাকচার দেখেছিলাম এক্স বি এটা জি যদি ধরি আমি সলিডের ক্ষেত্রে এরকম একটা ডায়াগ্রাম পেয়েছিলাম জি টু এরকম একটা ডায়াগ্রাম পেয়েছিলাম এবং কমন ট্যান্ডেন যখন ড্র করেছিলাম এই কম্পোজিশান আর এই কম্পোজিশানে আমার ফেস সেপারেশান কম্পোজিশনে মিসিবিলিটি গ্যাপ এসছিল আর লিকুইডের লাইনটা এরম ছিল আর এটা হচ্ছে ব্লুটা হচ্ছে জি টু সলিড

যে দুটো হবে এখানে ছিল এস ওয়ান এবং এস টু এখানে তখন আলফা বিটা হবে এবং দুটোরই এরকম কন্টিনিউয়াস প্লট হবে না র্যাদার এরকম একটা হবে এটা সলিড সলিউশনটা এরকম হবে এটা আলফার হবে আর আলফা ফেজের আর সেকেন্ডটার হবে হচ্ছে বিটা ফেজের তা এখানে যেহেতু আলফা বিটার যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে যদি আমি এই ডিফারেন্সটা ধরি এখানে কন্টিনিউয়াস আছে এখানে কিন্তু ট্রাঙ্কেট করে যাচ্ছে দুটো ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচার হওয়ার জন্য এটা হচ্ছে এক্সপি আর এখানে হচ্ছে এটা জি ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম এখানে সবকটাই কিন্তু জি টু এখানেও এটা জি টু এখানে আমার আলফা ফেজের আর এটা হচ্ছে জি টু বিটা ফেজের আর লিকুইড ফেস কিন্তু এখনও একই রয়েছে লিকুইড ফেসে আমরা কিন্তু জি টু লিকুইডটা আমরা কিন্তু সেম ডাউনওয়ার্ড একটা মুভমেন্ট আছে যেমন কন্টিনিউয়াস আছে তার মানে এটা বোঝা যাচ্ছে যে লিকুইড ফেসে সব কিন্তু মিসেবল কিন্তু সলিড ফেজে আমার কন্টিনিউয়াস মিসিবিলিটি নেই এবং কন্টিনিউয়াস লাইনটাও কন্টিনিউয়াস নয় এবং অফকোর্স এইরকম যখন একটা সিচুয়েশান তৈরি হবে তখন আমার মেসিবিলিটি গ্যাপ হবে কিন্তু লাইনটা কন্টিনিউয়াস নয় ফ্রি এনার্জি জি টু লাইনটা দে জি টু লাইন দুটো সলিড এবং আলফা এবং বিটা ফেসে ডিফারেন্ট হয়ে গেছে এই ক্ষেত্রে কীরকম আমার ফেজ ডায়াগ্রামটা ইভলভ করে সেটা দেখা যাক আমি বাঁ দিকে আমি ডিফারেন্ট পেজে যাই একটা এখানে আমি ফেস ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি এক্সপি এ দিকে যাচ্ছে এটা টেম্পারেচার লেটসে এটা টি এম এ এটা টি এম বি সেই ক্ষেত্রে কিরম ফেস ডায়াগ্রামটা আসে দেখা যাক আমি যদি টি গ্রেটার দেন টি এম বি নিই তাহলে আমার ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রামটা এরকম আসবে দিকটা ডেফিনেটলি এক্স টু ওয়ান ওয়ান এখানেও মা দিকটা পিওর এ নেব আর ডান দিকটা পিওর এখানে আমি একটা চেঞ্জ করছি নোটেশনটা সুপারস্ক্রিপ্টে আমি ফেসটা বলছি জি টু লিকুইড আর এখানে হবে হচ্ছে জি টু আলফা আর এটা হচ্ছে জি টু বিটা তার মানে এন্টায়ার জোনে এন্টায়ার জোনে হায়ার দেন টেম্পারেচার এখানে ধরা যাক টি ওয়ান এই টেম্পারেচারটা টি ওয়ানে আমার সব কটাই কিন্তু সমস্ত কম্পোজিশনে কিন্তু আমার লিকুইডটা স্টেবেল হবে লিকুইড টা স্টেবেল হবে থাকি এটা ধরা যাক এটা টি ওয়ান এটা টি ধরা যাক টি টু সেখানে আমার ফেস ডায়াগ্রামটা কিরম আসা যাবে দেখা যাক

এরকম একটা পাবো এটা হচ্ছে জি টু লিকুইড জি টু আলফা তার মানে এখানে দেখছি যে এন্টায়ার কম্পোজিশন রেঞ্জ এক্সেপ্ট এক্সপি ইকুয়াল টু ওয়ান তার মানে পিওর বি সলিড জি টু বিটা ইকুয়াল টু জি টু লিকুইড তার মানে পিওর বিয়ে সলিড এবং লিকুইড সলিড বিটা এবং লিকুইড দুটো কো এক্সিস্ট করবে আর বাকি জায়গায় সবাই সমস্ত কম্পোজিশানে আমি জি টু লিকুইডটার ফ্রি এনার্জিটা জি টু আলফা এবং জি টু বিটার থেকে নিচে তার মানে এখানে ফার্স্ট নিউক্লিয়েশান হবে সলিড পিওর বি সলিড এবং লিকুইড দুটোই থাকবে সলিড এবং লিকুইড দুটোই থাকবে এবার আমি মাঝখানে টেম্পারেচারটা আসি মেল্টিং পয়েন্ট দুটোর মাঝখানে এই টেম্পারেচারটা যদি ধরি টি থ্রিতে কিরম ফ্রি এনার্জি কম্পোজিশনটা একরম আসতে পারে দেখা যাক আমার এখানে লিকুইডের ফ্রি এনার্জিটা এরকম হবে ওকে এটা লিকুইড আলফা বিটা এইবারে আমার টু ফেজ ইকুইলিব্রিয়াম আসতে শুরু করেছে আমি এখানে একটা টু ফেজ ইকুইলিব্রিয়া দেখতে পাচ্ছি এখানে এই কম্পোজিশন দুটো এখানে আমি কম্পোজিশনটাকে এইভাবে ডিনোট করতে পারি এক্স বি এটা কার কম্পোজিশন লিকুইডের কার সঙ্গে ইকুয়ালি রয়েছে বিটার সঙ্গে তাই তো আর এটা করতে পারি এক্স বি কার কম্পোজিশন বিটার কম্পোজিশন কার সঙ্গে ইকুয়ালি ব্রেম রয়েছে লিকুইডের সঙ্গে তো এইভাবে আমরা ডিনোট করতে পারি ওকে তো এইখানে দুখানা কম্পোজিশন এসে যাবে টি থ্রিতে এটা এখানে আসবে আর একটা কম্পোজিশন আমি যদি লিকুইডের দেখি এখানে আসবে ওকে দুটো এসে গেল এবারে আমার যদি টি এম এ টি ফোরটা ধরা যায় টি ফোরে হচ্ছে এটা টি ফোর ধরা গেল টি ফোর তা টি ফোরে আমার ফ্রি এনার্জি কম্পোজিশান ডায়াগ্রামটা কেমন আসবে সেটা দেখা যাক এবং এটা হচ্ছে টি থ্রিতে টি থ্রি হচ্ছে লেস দেন টি এম বি গ্রেটার দেন টি এম এ এবং এই কম্পোজিশানটার ডান দিকে এক্সপি বিটা এলের ডান দিকে সলিড বিটার স্টেবিলিটি লিকুইডের থেকে বেশি তাই জন্য ওখানে সলিড বিটা স্টেবেল হবে তার মানে এইটার ডান দিকে সলিড বিটা থাকবে আর এই দুটোর মাঝখানে লিকুইড প্লাস বিটা হবে এখানে লিকুইড প্লাস বিটা হবে এই দুটোর মাঝখানে আর এইটার বাঁ দিকে মানে এক্সপি লিকুইড বিটার বাঁ দিকে লিকুইডটা স্টেবল হবে এখানে লিকুইডটা স্টেবল লিকুইড স্টেবল ওই ফ্রি এনার্জি কোনটার কম সেটাই দেখতে হবে আমাকে সবসময় এবারে থার্ড একটা টেম্পারেচার যেটা ধরছি সেটা হচ্ছে এক্স বি জি এটা সলিড আলফার এটা সলিড বিটার জি টু আলফা জি টু বিটা এখানে যেটা হবে সেটা হচ্ছে এরকম এরকম একটা আসবে ওকে তাই এখানে এটা টি হচ্ছে এখানে টেম্পারেচার হচ্ছে টি ইকুয়াল টু টিএমএ এবার এখানেও একটা টু ফেজ ইকুইলিব্রিয়াম আসছে এক্স বি আমি যদি বি রেফারেন্সে ধরি বিটার কম্পোজিশান ইকুইলিব্রিয়াম উইথ লিকুইড এক্স বি লিকুইডের কম্পোজিশান ইন ইকুইলিব্রিয়াম উইথ বিটা আর এই পয়েন্টটাতে মানে পিওর এ সেখানে জি টু আলফা ইকুয়াল টু জি টু লিকুইড তার মানে পিওর এতে এ কিন্তু পিওর এতে সলিডিফিকেশান মানে দুটো ফেজই আলফা এবং বিটা দুটোই আলফা এবং লিকুইড সরি আলফা এবং লিকুইড দুটো ফেজই কো এক্সিস্ট করবে ইকুলিবিয়ামে তা আমার যেটা হবে এই পয়েন্ট দুটো এবারে এখানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এই পয়েন্ট এই পয়েন্ট আমি সবসময় বাঁ দিকে মুভ করবে তো আমার এটা এখানে চলে আসবে লিকুইড কম্পোজিশনটা এখানে সলিড কম্পোজিশনটা এখানে আসবে আর এখানেও একটা সলিড আমি এবং সলিড এবং লিকুইড দুটোই পাবো পিওর এর ক্ষেত্রে ওকে এবারে যদি তার নিচে যাই টি ফোর এটা আর টি ফাইভে যদি যাই টি ফাইভ টি ফাইভে কী হবে দেখা যাক টি ফাইভে ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম এরকম আসবে আর এখানে আমি আর আলাদা করে বলছি না টি ফোরের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারবে যেটার ডান দিকে বিটা স্টেবেল এটার বাম দিকে এক্স এল বিটার বাম দিকে লিকুইড স্টেবেল টিল ইট রিচেস পিওর এ মানে পিওর এতে কিন্তু লিকুইড এবং সলিড আলফা দুটোই কিন্তু ইকুয়ালি রয়েছে আর এই দুটোর মাঝখানে লিকুইড প্লাস বিটা আছে তাই তো এবারে যখন আমি টেম্পারেচারটাকে আরো কমিয়ে দেব এক্স বি ফ্রি এনার্জি এটা আলফার এটা বিটার লিকুইডের এরকম আসবে এরকম আসবে এটা হচ্ছে জি টু লিকুইড এটা হচ্ছে জি টু আলফা এটা হচ্ছে জি টু বিটা এখানে যখন আমি কমন ট্যান্জেন্ট করবো আমার দুখানা কমন ট্যানজেন্ট পাচ্ছি ওকে এটা হচ্ছে এক্স বি কার কম্পোজিশান বিটার কার সঙ্গে ইকুইলিব্রিয়ামে লিকুইডের সঙ্গে এক্স বি লিকুইডের কম্পোজিশান কার সঙ্গে ইকুইলিব্রিয়ামে আলফার সঙ্গে আর এটা বি কার কম্পোজিশন আলফা লিকুইডের সঙ্গে ইকুইলিব্রিয়াম এখানেও কিন্তু চারটে আমরা পয়েন্ট পাচ্ছি যেখানে দু দুটো 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 করে পয়েন্ট সলিড দুটো আলফার সঙ্গে ইকুইলিব্রিয়ামে লিকুইড আছে আবার বিটার সঙ্গে লিকুইলিব্রিয়াম রয়েছে লিকুইড এটা হচ্ছে এক্সপি লিকুইড বিটা তাই তো এখানে তোমরা জাজমেন্ট করে নিতে পারবে যে কার কোন দিকে কোন ফেসটা স্টেবেল হবে শুধু একটাই দেখতে হবে যে কার ফ্রি এনার্জিটা কম সেটাই হচ্ছে লোয়ার দ্যান দ্য আদার ফ্রি এনার্জি সেটাই কিন্তু সেখানে স্টেবেল হবে এখানে তোমরা আমার দুখানা পয়েন্ট পাবো এখানে পাবো সলিড পয়েন্ট হচ্ছে এখানে পাবো আর এখানেও একটা পয়েন্ট পাবো এখানে লিকুইড পাবো আর এখানে সলিড পাবো ওকে তাই তো এবার যদি আরো টেম্পারেচার ডাউন এই টেম্পারেচারটা হচ্ছে টি ফাইভ লেস দেন টিএমএ তা আর একটা টেম্পারেচার ধরা যাক টি সিক্স এটা হচ্ছে ফ্রি এনার্জি টি সিক্স ইক লেস দেন টি ফাইভ এবং টি সিক্সটা একটা ইউনিক টেম্পারেচার আমার সেটা দেখা যাবে কেন ইউনিক আমি যদি এই টেম্পারেচারটা ধরি টি সিক্স টি সিক্সে আমি এরকম একটা সিচুয়েশান পাবো এবং এটা হচ্ছে জি টু জি টু হচ্ছে জি টু আলফা এটা হচ্ছে জি টু বিটা এখানে দেখব আমি একটা কমন ট্যানজেন্ট ড্র করতে পারব সেটা তিনটে ফেসকেই ইন্টারসেক্ট করবে এই কমন ট্যানজেন্টটা এখানে তিনটে কম্পোজিশান আসবে সেটা হচ্ছে এটা হচ্ছে এক্স বি এটা লিকুইডের এটা কার কম্পোজিশান বিটার কার সঙ্গে ইকুইলিব্রেম রয়েছে লিকুইড এবং আলফা এটা হচ্ছে এক্স বি লিকুইড কার সঙ্গে ইকুইলিব্রেমে রয়েছে আলফা এবং বিটা আর এটা কি এক্স বি আলফার কম্পোজিশান কার সঙ্গে ইকুইলিব্রেমে রয়েছে লিকুইড বিটা তাই তো তা এই টেম্পারেচারে আমি দেখব যে একটাই পয়েন্ট পাবো যেটা লিকুইডের পয়েন্ট হবে এইটা আর দুদিকে দুটো সলিড সলিউশনের পয়েন্ট পাবো ওকে তো এবারে লিকুইড লাইনগুলো যদি আমি অ্যাড করি এরম একটা লাইন পাচ্ছে এরম একটা লাইন পাবো আর এদিকে সলিড লাইনগুলো যদি অ্যাড করি এরকম একটা পয়েন্ট পাবো লাইন পাব আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখব যেখানে এই পয়েন্টে আমার লিকুইডটা এই কম্পোজিশনে যদি আমি এক্স জিরো ধরি এটাকে আমি এক্স জিরো ধরলাম সেই কম্পোজিশনের লিকুইডটা দুটো সলিডে ভেঙে যাবে এই সলিডটা আর এই সলিডটা এক্স বিটা এক্স বি বিটা হয়ে যাবে আর এক্স বি আলফা কম্পোজিশন হয়ে যাবে আর এটা হচ্ছে তার মানে এটা সেম অ্যাস বি আলফা আর এটা হচ্ছে বি বিটা আর এর মাঝখানে যদি আমি টি ফাইভটাতে আরেকবার ফিরে যাই দেখব এই দুটো কম্পোজিশনের মাঝখানে কিন্তু লিকুইডের ফ্রি এনার্জিটা দুটো সলিডের থেকেও কম মিনিমাম পজিশানে রয়েছে তার মানে সেখানে লিকুইডটা স্টেবল হচ্ছে তার মানে এখানে লিকুইডটা স্টেবেল আছে আর এই দুটো লাইনের মাঝখানে আলফা প্লাস লিকুইড হবে আর এখানে হবে লিকুইড প্লাস বিটা আর এটার বাঁ আলফা হবে এটার ডান দিকে বিটা হবে ওকে এইবারে আমি যদি আরেকটা লো টেম্পারেচারে যাই আমি যদি এইখানে নিয়ে যাই টি সেভেনে টি সেভেনে যে প্লটটা আসবে এরকম আসবে আর লিকুইড লাইনটা এই দুটোর ওপরে উঠে যাবে এটা জি টু লিকুইড তখন আমি দেখব যে কমন ট্যানজেন্ট যে স্টেবল ফেজ হিসেবে যদি কমন ট্যানজেন্ট ধরি তাহলে এখানে একটা কমন ট্যানজেন্ট আমার আসবে তখন এইটা কম্পোজিশন এই কম্পোজিশন দুটো আমি লিখতে পারি এক্সবি আলফা এক্সপি বিটা এবং যদি আমরা দেখি তাহলে দেখব যে এই দুটো কম্পোজিশন কিন্তু বাঁ দিকে মুভ করবে এক্সবি আলফাটা আর বি বিটাটা ডান দিকে মুভ করবে আমার এখানে এই পয়েন্ট এখানে চলে আসবে আর এই পয়েন্টে এখানে চলে আসবে এবারে যদি কানেক্ট করি আমি একটা লাইন পাবো একটা লাইন পাবো ওকে তার মানে দেখছি এখানেও একটা ইউটেকটিক সিমিলার ওয়ান এস টুর বদলে আমার বিটা আলফা বিটা এসে যাচ্ছে ঠিক আছে এবং একটা ইউটেকটিক পেয়ে গেলাম এইবারে আরও কয়েকটা জিনিস আলোচনা করা যাক আমি দুটো ডিফারেন্ট কম্পোজিশান দুটো দুটো ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে দেখে ফেললাম যে কীরকম ফেস ডায়াগ্রামটা হয় সিমিলার ফেস ডায়াগ্রাম আসছে তাই সেই ফেস ডায়াগ্রামটা আমি যদি আলাদা করে ড্র করি তাহলে দেখব এরকম একটা আসবে টেম্পারেচার এখানে লিকুইড স্টেবল আলফা বিটা আলফা প্লাস লিকুইড এটা লিকুইড প্লাস বিটা আর এখানে আলফা প্লাস বিটা ফেস ইকুইলি প্রেমে রয়েছে আর এটা হচ্ছে ইউটেকটিক কম্পোজিশন এটা হচ্ছে ইউটেকটিক পয়েন্ট আর ইউটেকটিক রিয়াকশানটা হচ্ছে লিকুইড টেম্পারেচার কম্পোজিশন ফিক্স থাকবে আলফা প্লাস বিটাতে ভেঙে যাবে ইউটেক্টিক রিয়াকশন হয়ে গেল এখানে দুটো জিনিস আমি দেখাবো একটা হচ্ছে এই টেম্পারেচারে যদি আমি একটা এনার্জি কম্পোজিশন ডায়াগ্রাম ড্র করি টি ওয়ানেকটা দেখি টি টুতে এই দুটো জায়গায় আমি ফ্রি জি কম্পোজিশনটা ড্র করে দেখব কী কী ব্যাপারটা দাঁড়ায় ওকে আমি টি ওয়ানে ড্র করি প্রথমে বাঁ দিকটা পিওর এ ডান দিকটা পিওর বি ফ্রি এনার্জি এটা হচ্ছে টু লিকুইড সলিড দুটো ড্র করা যাক এরম একটা আসছে আর এদিকে আসবে একটা

এই কমন ট্যানজেন্ট ছাড়াও আরও কিন্তু কমন ট্যানজেন্ট আমরা টানতে পারি সেটা কোথায় এই কম্পোজিশনগুলো দেখা যাক আগে লিখে নেওয়া যাক এক্স বি আলফা লিকুইড এক্স বি লিকুইড আলফা এক্স বি লিকুইড বিটা এক্স বি আল বিটা লিকুইড ওকে আরও কি কোনো এই ফ্রি এনার্জি কম্পোজিশান ডায়াগ্রামে আরও কি কমন ট্যানজেন্ট আসতে পারে এখনও কিন্তু একটা কমন ট্যানজেন্ট আমরা পেতে পারি সেটা হচ্ছে এইখানে এরকম একটা কমন ট্যানজেন্ট পেতে পারি আর এই কমন ট্যানজেন্টটা যেখানে মিট করছে দুটো আলফা এবং আলফা এবং বিটার ফ্রি এনার্জিটাকে সেই কম্পোজিশন দুটো হচ্ছে এইখানে এইখানে একটা আর এটা এইখানে একটা এই কম্পোজিশনটা কীভাবে দিতে পারি নাম নাম দিতে পারি আমি এক্স বি এটা কার কম্পোজিশান আলফার কম্পোজিশান এটা কমন ট্যানজেন্ট যেহেতু আছে কার সঙ্গে কমন ট্যানজেন্ট আছে বিটার সঙ্গে এক্সপি আলফা বিটা আর এটা করতে পারি এক্সপি কার কম্পোজিশান বিটার কম্পোজিশান কার সঙ্গে ইকুলেব্রামে আলফার সঙ্গে তাই তো তাই এই যে পিঙ্ক লাইনটা ট্যানজেন্টটা ড্র করা হয়েছে ডটের ট্যানজেন্টটা সেটা কিন্তু ওই যে ব্রাউন ডার্ক ব্রাউন ট্যানজেন্টের ওপরে আছে তার মানে কি ওই যে কোনো ট্যানজেন্ট একটা ফ্রি এনার্জি বোঝায় সেই ফ্রি এনার্জিটা ওই যে পিঙ্ক ট্যানজেন্টটা ফ্রি এনার্জিটা ডার্ক ট্যানজেন্ট ডার্ক যে ব্রাউনের ট্যান ট্যানজেন্টটা আছে সেই ট্যানজেন্টটার ওপরে আছে তার মানে তার ফ্রি এনার্জি থেকে এই ব্রাউন এই ডার্ক ব্রাউনের ফ্রি এনার্জিটা নিচে আছে আর পিঙ্ক ফ্রি এনার্জিটা ওপরে আছে পিঙ্ক লাইনের করেসপন্ডিং ফ্রি এনার্জিটা তার মানে এই দুটো কম্পোজিশন এই দুটো কম্পোজিশন আমার কিন্তু ফেস ডায়াগ্রামে রিফ্লেক্ট হতে পারে সেটা কোথায় হবে এইবারে দেখা যাক যে এই লাইনটা কার এই যে এই লাইনটা এই লাইনটা কার ইকুইলিব্রিয়াম করেসপন্ডিং করছে এই লাইনটা ইকুইলিব্রিয়াম করছে আলফা বিটার ইকুইলিব্রিয়াম আর এই লাইনটা কার ইকুইলিব্রিয়াম বিটা আলফার ইকুইলিব্রিয়াম আর এই দুটো কম্পোজিশন কার সঙ্গে ইকুইলিব্রিয়ামে রয়েছে এইটা হচ্ছে আলফা বিটা আর এটা হচ্ছে বিটা আলফা তার মানে আমার এই লাইন দুটো যদি আমি এক্সটেন্ড করি এই দিকে এদিকে যদি এক্সটেন্ড করি তাহলে কিন্তু এই টেম্পারেচারে আমি একটা প্লট পাবো এই পয়েন্টটা পাবো এখানেও যদি এটাকে আমি এক্সটেন্ড করি তাহলে এখানে একটা পয়েন্ট পাব ঠিক আছে সো এই পয়েন্ট দুটো কার কম্পোজিশন আলফা বিটা এবং বিটা আলফা যে লাইনটা আছে তার এক্সটেনশন এবং আমরা দেখছি এই যে পিঙ্কের ফ্রি এনার্জি লাইনটা কারণ ট্যানজেন্টটা একটা ফ্রি এনার্জি সেই ট্যানজেন্টের ফ্রি এনার্জিটা দুটো স্টেবল ফ্রি এনার্জি ট্যানজেন্ট যেটা আছে সেটা হচ্ছে ব্রাউন ডার্ক ব্রাউনটা তার উপরে আছে তার মানে এটা মেটাস্টেবেল আমরা মেটাস্টেবিলিটির সংজ্ঞাটা কি সংজ্ঞাটা কী সেটা হচ্ছে যার ফ্রি এনার্জিটা স্টেবেলের ফ্রি এনার্জি থেকে উপরে থাকবে তাই তো তার মানে ওটা মেটাস্টেবেল আর তার মানে স্টেবেল ফেজ কী আছে এই এই দুটো জোনে আমার স্টেবেল ফিজ কী আছে আলফা লিকুইড আর এই দুটো জোনে লিকুইড আর বিটা কিন্তু যেহেতু ওই মেটাস্টেবেল লাইনটা ভেতরে ঢুকে যাচ্ছে স্টেবেল জোনের ভেতরে ঢুকে যাচ্ছে তাই জন্য ওটাকে আমরা ডটেড দিয়ে ইন্ডিকেট করব ঠিক আছে সেই ডটেড দিয়ে ইন্ডিকেট করার অর্থ আরেকটা বোঝায় যে ফেস ডায়াগ্রামটা ঠিকঠাক ড্র হয়েছে কি না যে কোনো স্টেবেল ফ্রি এনার্জি যে কোনো স্টেবেল লাইন মানে টেম্পারেচার কম্পোজিশন ফেস ডায়াগ্রামে সেটা কিন্তু টু ফেস জোনে ঢুকে যাবে ঠিক আছে তখন সেটা আমরা বলবো যে ঠিক আছে ডায়াগ্রামটা ঠিকঠাক ড্র করা হয়েছে এবারে দেখা যাক আমার টি টুতে কী হয় টি টুতে অবজারভেশনটা দেখা যাক জি টু লিকুইড টি টুতে আমি জানি যে আমার সলিড লাইনগুলো নিচে নেমে আসবে আমি জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই এরকম করে ড্র করছি এবারে কমন ট্যানজেন্ট আসবে স্টেবেল কমন ট্যানজেন্টটা আমি ব্রাউন ডার্ক ব্রাউন দিয়ে ড্র করব ওকে এটা হচ্ছে আমার এই দুটো কম্পোজিশন কি এক্স বি আলফা বিটা আর এটা হচ্ছে এক্স পি বিটা আলফা এটা হচ্ছে জি টু বিটা এটা জি টু আলফা এবারে দেখা যাক আরও কোনো ট্যানজেন্ট আমরা ড্র করতে পারছে কি না আমি দেখছি এখানে একটা ট্যানজেন্ট করতে পারছি এখানে একটা ট্যানজেন্ট করতে পারছে আর একটা ট্যানজেন্ট আসতে পারে আমার এখানে তাই পিঙ্ক ট্যাঞ্জেন্ট দুটো ফ্রি এনার্জি বোঝাচ্ছে এবং সেই পিঙ্ক ট্যাঞ্জেন্ট দুটো দুটো কম্পোজিশনে কাট করছে এই কম্পোজিশানটা কি এক্স বি লিকুইডের কম্পোজিশান কার সঙ্গে ইকুইলিব্রিয়ামে আলফার সঙ্গে আর এই কম্পোজিশনটা হচ্ছে এক্স বি কার কম্পোজিশান লিকুইডের কম্পোজিশন কার সঙ্গে ইকুইলিব্রিয়ামে বিটার সঙ্গে আর এই দুটো কম্পোজিশন এইটা আর এইটা এটা হচ্ছে এক্স বি কার কম্পোজিশান আলফার কম্পোজিশন কার সঙ্গে ইকুইলিব্রিয়াম লিকুইডের আর এটা হচ্ছে এক্স বি বিটার কম্পোজিশান লিকুইডের সঙ্গে তো এবারে দেখা যাক এই পয়েন্টগুলো আমি প্লট করতে পারছি কি না আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে এই যে দুটো পয়েন্ট এই চারটে পয়েন্ট আমি পিঙ্ক লাইন দিয়ে যেটা দেখানো হয়েছে পিঙ্ক কালার দিয়ে সেই চারটে পয়েন্টে কিন্তু আমার যে ডার্ক ব্রাউন যে ইকুইলিব্রিয়াম ফেজ ইকুলিব্রিয়া পয়েন্টগুলো তার ওপরে আছে কিন্তু তার মানে ওগুলো সব মেটাস্টেবল এই আর এই পয়েন্টটার ওপরে আছে মেটাস্টেবল তার মানে এই যে টি টুতে আমার দেখা যাক যে মেটাস্টেবল পয়েন্টগুলো কোথায় কোথায় আছে একটা পয়েন্ট এখানে আছে এখানে আছে একটা পয়েন্ট এখানে আছে একটা পয়েন্ট এখানে আছে একটা পয়েন্ট এখানে আছে এই কম্পোজিশনগুলো আমার দেখা যাক কীরকম এইটা হচ্ছে এক্স বি আলফা বিটা এটা হচ্ছে এক্স বি বিটা আলফা এটা হচ্ছে এক্স বি আলফা লিকুইড এটা কিন্তু একদম করেসপন্ডেন্স রয়েছে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখবে এই প্লটটা আর এই যে কম্পোজিশনগুলো আমি দেখাচ্ছি করেসপন্ডেন্স রয়েছে এইটা হচ্ছে এক্স বি লিকুইড বিটা এটা হচ্ছে এক্স বি লিকুইড আলফা আর এটা হচ্ছে এক্স বি বিটা লিকুইড এবারে আমার আরও কিছু লাইন আছে যেমন এই লাইনটা এই লাইনটা কার ইকুলিব্রেম বোঝাচ্ছে বিটা লিকুইডের এই লাইনটা কার ইকুইলিবিয়াম বোঝাচ্ছে আলফা লিকুইডের এটা হচ্ছে লিকুইড আলফা এটা হচ্ছে লিকুইড বিটার ইকুইলিব্রিয়াম তাই তো এবং তার মানে ওই লাইনগুলোতে করেসপন্ডিং কম্পোজিশানগুলো ওই ওই যে যে ফেজের সঙ্গে ইকুইলিব্রিয়ামে রয়েছে সেই কম্পোজিশানই বোঝাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি এই লাইনটা ধরি এই লাইনটা যদি ধরি মানে আলফা লিকুইডের ইকুইলিব্রিয়াম লাইনটা তার ওপরে সমস্ত কম্পোজিশানগুলো আলফা লিকুইডেরই কম্পোজিশান হবে এবারে টি টুতে আমি দেখতে পাচ্ছি যে একটা কম্পোজিশন রয়ে রয়েছে সেটা মেটাস্টেবেল কম্পোজিশন এবং সেটা হচ্ছে এইটা তার মানে আমি এটাকে এক্সটেন্ড করতে পারি আবার এই লাইনটারকে এক্সটেন্ড করলে আমার এখানে জুড়বে এই কম্পোজিশনে যেটা হচ্ছে লিকুইড বিটার কম্পোজিশন এই লাইনটা যদি আলফা লিকুইডটা যদি করি তাহলে এই পয়েন্টে গিয়ে অ্যাড হবে আর এই পয়েন্টটা যদি মানে বিটা লিকুইডটা যদি এক্সটেন্ড করি তাহলে আমার এখানে গিয়ে অ্যাড হয়ে যাবে তার মানে কি দেখলাম এখানেও কিন্তু আমি চারখানা ডটেড পাচ্ছি সেই চারখানা ডট কিন্তু আমার চারখানা যে টড লাইন সেগুলো কিন্তু মেটাস্টেবল লাইন এবং অদ্ভুত ব্যাপার সেই মেটাস্টেবল লাইনগুলো দেখা যাচ্ছে সিঙ্গেল অ্যাড ওই টু ফেস ইকুইলেব্রিয়াম সেটা টু ফেস রিজনে ঢুকে যাচ্ছে যদি এই লাইনটা দেখি এই লাইনটা যদি দেখি এটা আলফা লিকুইড লাইনটা সেটা আলফাবিটা জোনে চলে যাচ্ছে এই লাইনটা বিটা লিকুইডের লাইন সেটা আলফাবিটা জোনে চলে যাচ্ছে এরকম করে যদি দেখি সমস্ত ডটেড লাইন যেগুলো মেটাস্টেবেল লাইন হচ্ছে তার মানে ডটেড লাইন্স মেটাস্টেবল লাইন ওকে সেই মেটাস্টেবল লাইনসগুলো কিন্তু সব টু ফেজে ঢুকে যাচ্ছে টু ফেজ রিজনে চলে যাচ্ছে এই এটা যদি হয় তার মানে আমরা বুঝবো যে ফেস ডায়াগ্রামটা ঠিকঠাক ড্র করা হয়েছে আর একটা জিনিস সেটা হচ্ছে যে যখনই আমরা এইগুলো ড্র করছি এই যে এইখানে ড্র করেছি এখানেও ড্র করেছি তার আগের পেজে যদি আমি দেখি এখানে অনেকগুলো ফে ফেস ডায়াগ্রামে আমরা ফ্রি এনার্জি কম্পোজিশান ড্র করেছি এবারে যদি এইখানের করেসপন্ডিং দেখি এই পেজের দেখি এমন একটা পয়েন্ট যেখানে রয়েছে যেটা হচ্ছে আমার সলিড এবং লিকুইডের ফ্রি এনার্জিটা সেম জি টুটা সেম ওকে এটা হচ্ছে এইখানে এই পয়েন্টটায় এইখানে এই পয়েন্টটায় জি টু লিকুইড এবং জি টু আর এই পয়েন্টটায় এটা জি টু লিকুইড ইকুয়াল টু জি টু সলিড কিন্তু তারা কিন্তু ইকুইলিব্রিয়ামে নেই কিন্তু কারণ কমন ট্যানজেন্টের মধ্যে নেই সেখানে আমি ওই কন্ডিশনটা পাবো না এই পয়েন্টটা কিন্তু আমরা কখনোই ওই কন্ডিশনটা পাবো না রেড পয়েন্টটাতে এই পয়েন্টটাতে আমরা এই কন্ডিশনটা পাবো না কিন্তু এ বার লিকুইড ইকুয়াল টু জি এ বার বিটা আর একটা ইকুলিব্রিয়াম হবে জি এ বার লিকু জিবি বার ইকুয়াল টু জিবি বার লিকুইড বিটা এটা এখানে মেনটেন করছেন ওই পয়েন্টটাতে কিন্তু এই পয়েন্টটার একটা গুরুত্ব আছে ঠিক আছে এই পয়েন্টটাকে আমরা টি নট পয়েন্ট বলি তার মানে যদি আমি টি ফোরে দেখি টি ফোরে আমার সেই পয়েন্টটা আসবে হচ্ছে এই মাঝখানে একটা আসবে এখানে আসবে আর এখানেও একটা আছে কিন্তু এই যে লিকুইড আলফা বিটাও কিন্তু একটা পয়েন্ট আছে এখানে আলফাবিটার ফ্রি এনার্জি দুটো ইকুয়াল সেটাও আসতে পারে সেটা কোথায় আসবে আলফা বিটার যে লাইনটা রয়েছে সেই লাইনটার এক্সটেন্ড করলে তার মাঝখানে আসবে হচ্ছে সেই দুটোর মাঝখানে আসছে এখানে যদি আমি এটাকে এক্সটেন্ড করি আগের কনসেপ্টে যখন আমরা মেটাস্টেবিলিটি দেখলাম এটাকে আমি এক্সটেন্ড করতে পারি এটাকেও এক্সটেন্ড করতে পারি আমি এই টেম্পারেচারে যদি দেখি টি ফোরে আমার এখানে ওই লাইনটা পয়েন্টটা আসবে এখানে ওকে সিমিলারলি আমার এরকম করে যদি তোমরা চলতে থাকো তাহলে দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম পয়েন্ট পাবে এবং দেখবে সেই পয়েন্টগুলো সবসময় এই দুটো টু ফেস লাইনের মাঝখানে লাই করছে আর এখানে গিয়ে মার্চ করে যাবে এবং সেগুলোকে আমি যদি জুড়ি জরি সেইটাকে আমার এইটাকে টি নট বলা হয় টি নট লোকাস বলা হয় এই টি নট লোকাসটা কিন্তু খুব গুরুত্ব আছে সেই গুরুত্বটা হচ্ছে এখানে টি নটটা পাবো কীভাবে পাবো এটা টি নট মাঝখানে থাকবে এখানেও টি নট থাকবে ওকে তাই টি নটটা কি লিকুইড এবং সলিডের ইকুয়াল ফ্রি এনার্জি মানে এখানে লিকুইড এবং সলিড সলিউশনের ইকুয়াল ফ্রি এনার্জি এবং এই দুটোর মাঝখানে এই দুটোর যদি মাঝখানটা দেখি তাহলে আমরা কি পাচ্ছি এখানে হয়েছে এই দুটো পয়েন্ট যেখানে লিকুইড সলিউশন এবং সলিড সলিউশন ফ্রি এনার্জিটা ইকুয়াল এই দুটোর মাঝখানে আমি দেখব যে লিকুইডের লাইনটা সলিড দুটোর লাইনের নিচে রয়েছে এটার নিচে গ্রিন লাইনটা গ্রিন লাইনটা তো লিকুইড সলিউশনে ধরা হয়েছে তার নিচে আছে তার মানে কি এই দুটো পয়েন্টের মাঝখানে লিকুইড কিন্তু স্টেবেল অ্যাজ ওয়েল অ্যাজ মেটা স্টেবল সিচুয়েশানে আছে এবং আমি যদি টি টুতে ফিরে যাই এখানে এটা হচ্ছে টি টুতে ড্র করা হয়েছে তখন দেখানো হয়নি টি টুতে ড্র করা হয়েছে এখানে আমি দুটো পয়েন্ট পাবো এই দুটো পয়েন্ট পাবো যেখানে ফ্রি এনার্জি দুটো ইকুয়াল ঠিক আছে তার মানে কিন্তু কখনোই ইকুইলিব্রিয়াম নয় আগেই ডিসকাস করা হয়েছে কারণ ওই দুটো পয়েন্টে যদি কমন ট্যানজেন্ট করি আমরা যদি কমন ট্যানজেন্ট করি না লিকুইড এবং সলিড সলিউশনের কমন ট্যানজেন্ট করি তখন কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা আসতে পারবো না এবং ইকুলিব্রিয়াম কন্ডিশনটা এখানে বোঝানো হয়েছে এইটা এটা নয় কিন্তু এই কন্ডিশনটা আসে না ওই এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে ওই কন্ডিশনটা আসে না তাই জন্য ইকুলিবনিয়াম নয় কিন্তু এই দুটোর মাঝখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে লিকুইডের ফ্রি এনার্জিটা সলিডের ফ্রি এনার্জি থেকে নিচে আছে যদিও যে কমন ট্যানজেন্ট আছে তার ওপরে আছে তার মানে কি ওখানে লিকুইডটা মেটাস্টেবেল হয়ে রয়েছে ঠিক আছে তার মানে এই দুটো এই যে রেড লাইন ডটেড লাইনটার মাঝখানে লিকুইডটা কিন্তু স্টেবল ইউটেকটিক পয়েন্টের ওপরে ইউটেকটিক টেম্পারেচারের ওপরে লিকুইডটা স্টেবেল এবং মেটাস্টেবেল দুটোই রয়েছে আর ইউটেকটিক টেম্পারেচারের নিচে ওই ডটেড রেড লাইন দুটোর মাঝখানে লিকুইডটা কিন্তু মেটাস্টেবেল হয়ে রয়েছে এবং তার কারণে কি হচ্ছে যে আমি যদি খুব তাড়াতাড়ি কুল করি ওই লিকুইডটা কিন্তু লিকুইড হিসেবেই থেকে যেতে পারে এবং সেখান থেকে আমরা মেটালিক গ্লাস কিংবা গ্লাসই অ্যালয় পেতে পারি সেটা পরের ডিসকাশন জাস্ট বোঝানোর জন্যে বলা হলো এবারে আর দেখা যাক এই রেড দুটো লাইনের দুটো পয়েন্টের মাঝখানে আমি কেন বলছি লিকুইডটা মেটা স্টেবল এই দুটো লাইনের মাঝখানে আমি যদি দেখি এখানে যদি দেখি তাহলে আমি দেখব যে জি টু আলফা ইজ মোর দ্যান জি টু লিকুইড আর জি টু বিটা মোর দ্যান জি টু লিকুইড তার মানে আর একটা কন্ডিশন এখানে রয়েছে সাথে সাথে সেটা হচ্ছে জি টু লিকুইড এই রেড পয়েন্ট দুটোর মাঝখানে কিন্তু সব সময় গ্রেটার দেন কমন ট্যানজেন্ট অ্যাড স্টেবল কমন ট্যানজেন্ট তার মানে আমার লিকুইডটা স্টেবল তাই জন্য আমি এখানে লিকুইডটা মেটাস্টেবেল বলছি কিন্তু ইউটেকটিক টেম্পারেচারের নিচে এটা হচ্ছে ইউটেকটিক টেম্পারেচার টি তার নিচে আমার লিকুইডটা মেটা স্টেবেল আর ইউটেকটিক টেম্পারেচারের ওপরে আমার স্টেবেল লিকুইড রয়েছে কোথায় এইখানে স্টেবেল লিকুইড রয়েছে এই দুটোর মাঝখানে স্টেবেল লিকুইড আর এই দুটোর মাঝখানে রেড লাইন আর ব্ল্যাক লাইনটার মধ্যে মাঝখানে কিন্তু মানে লিকুইড লাইনটা লিকুইড বিটা লাইন আর লিকুইড আলফা ডি কুলিব্রাম লাইন এবং রেড ডটেড লাইনটার মাঝখানে কিন্তু লিকুইডটা মেটাস্টেবেল রয়েছে তোমরা যদি এই ফ্রি এনার্জি কন্ডিশনটা দেখো তাহলেই কিন্তু সেটা বুঝতে পারবে তাই তো তার মানে আমরা আর একটা জিনিস জানলাম যে লিকুইড মেটাস্টেবল হিসেবে থেকে যেতে পারে ইউটেকটিক টেম্পারেচারের নিচেও এবং সেই মেটাস্টেবিলিটার একটা গুরুত্ব আছে সেখানে আমরা মেটাস্টেবল ফেজ বানাতে পারি লিকুইডটাকেও আমরা ওই লিকুইডটাকে আমরা গ্লাসে কনভার্ট করতে পারি ঠিক আছে সেটা আমাদের আলোচ্য নয় জাস্ট বলা হলো এটা যে এটা যদি পরে তোমরা ভালো করে দেখো দেখবে এইভাবেই আমরা লিকুইডকে আমরা গ্লাসে কনভার্ট করি তাড়াতাড়ি কুল করার জন্যই কিন্তু হবে এবং তার জন্য লাগে কাইনেটিক কনস্ট্রেন লাগে ঠিক আছে সেটা আমাদের আলোচ্য বিষয় নয় কিন্তু থার্মোডিনামিক যখন থার্মোডিনামিক যখন ফেজ ডায়াগ্রাম দেখা হয় তখন কিন্তু সেটা থার্মোডিনামিক্স বেসিসে হয় এবং সেখানে মেটা স্টেবিলিটি এবং স্টেবেল ব্যাপারটা কিন্তু আমরা সব সময় ওই ফেজ ডায়াগ্রামে দেখাতে পারি তার মানে এটাকে যদি আমি ফ্রেশলি ড্র করি তাহলে ফ্রেশলি ড্র করলে এরকম একটা আসবে

এখানে লিকুইড স্টেবেল আর এখানে টু ফেস সলিড স্টেবেল আরেকটা জিনিস বলে রাখা দরকার যেদিকে যে স্টেবেল ফেসটা আছে যখনই আমি ওই সিঙ্গেল স্টেবেল ফেস থেকে টু ফেজ রিজনে যাচ্ছি যেদিকে আমার স্টেবেল ফেজটা রয়েছে সেই ফেজটা ওই টু ফেজ জোনে সেই ফেসটা লেখা দরকার যেমন আমি আলফা ফেজ এখানে সিঙ্গেল ফেজ আলফাটা রয়েছে তার মানে যখন আমি টু ফেজে ঢুকছি এই টু ফেজে ঢুকলাম তখন আলফাটাকে বাঁ দিকে রাখলাম সেরকম এখানেও যেরকম আমি বিটা থেকে যখন বেরিয়ে আসছি বাঁ দিকে মুভ করছি তখন বিটা ফেজটাকে ডান দিকে রেখেছি তাহলে আমার কনসিস্টেন্সি থাকে ঠিক আছে তা এইবারে আর মেটাস্টেবল পয়েন্টটা কীভাবে দেখবো মেটা পয়েন্টটা আমার রেড লাইন দিয়ে এটাকে আমরা টি নট বলে থাকি এটা হচ্ছে টি নট আলফা আর এটা টি নট বিটা কারণ এটা বিটার সঙ্গে জড়িয়ে আছে এটা আলফার সঙ্গে জড়িয়ে আছে তো এটা টি নট আর সেই টি নটের ওপরে যে কম্পোজিশানগুলো আছে সেগুলোকে আমরা এক্স নট বলি এক্স নট বলি এখানেও এক্স নট বলি তাই তো অথবা এক্স জিরো বলা যায় ওকে তা এইটা হচ্ছে আমার ইউটেকটিক ফেস ডায়াগ্রামের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হলো আমরা এখানেই ইউটেকটিক ফেস ডায়াগ্রামটা ডিসকাশন আপাতত বন্ধ করছি আমরা কিছু এক্সাম্পল দেবো পরে দেবো তবে এবারে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে পেরিটেকটিক এবং ইউটেকটয়েড আমরা আপাতত যে ফ্রি এনার্জি কম্পোজিশন ডায়াগ্রামটা ড্র করেছি এবারে তোমরা মোটামুটি আন্দাজ করতে পড়েছো যে কীভাবে আমার ফ্রি এনার্জি কম্পোজিশনটা করেসপন্ডিং টু ফেস ডায়াগ্রাম আমরা ড্র করতে পারি যখন আমরা পেরিটেকটিক এবং ইউটেকটিক ধরব তখন কিন্তু আমরা অত ডিটেলে করব না তোমাদের ওপর ওটা আমি ছেড়ে দেব তোমরা নিজেরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবে কিংবা স্ট্যান্ডার্ড টেক্সটবুক দেখলেও করতে পারবে তবে এইটুকু বলতে পারি ইউটেকটয়েড ফেস ডায়াগ্রাম যখন আমরা করি সেটা কিন্তু ইউটেকটিক ফেস ডায়াগ্রামের মতো যে এনার্জি কম্পোজিশনটা হয় না সেরকমই হবে শুধু ওখানে যে লিকুইড ফ্রি এনার্জি লাইনটা ড্র করছি সেটার জায়গায় আমাকে একটা নতুন সলিড ধরে নিতে হবে ঠিক আছে এবং সেটা করলে আমি ফে ইউটেকটয়েড ফেস ডায়াগ্রাম পেয়ে যাব আমি ইউটেকটয়েড ফেস ডায়াগ্রামে যখন করবো তখন আমার ইউটেকটয়েড ফেস ডায়াগ্রামটা এরকম আসবে ইউটেকটয়েড ফেস ডায়াগ্রাম যখন করবো এরকম একটা আসবে এখানে আলফা এখানে বিটা এখানে গামা এখানে আলফা প্লাস বিটা আর এখানে আলফা প্লাস গামা এখানে গামা প্লাস বিটা তো এইগুলো সবকটাই কিন্তু সলিড সলিউশন আলফা বিটা আর গামা সবকটাই সলিড সলিউশন আর এই পয়েন্টটা যেটা সেটাকে বলা হয় এটাকে বলা হয় ইউটেকটয়েড পয়েন্ট আর ইউটেকটয়েড পয়েন্টে যেটা হয় সেটার কম্পোজিশন করেসপন্ডিং কম্পোজিশনটাকে আমি নিতে পারি এক্স ইউ ই ধরতে পারি এখানে এক্স ই ধরতে পারি ইউ করতে পারি তাই এখানে আমি যখন করব গামাটা তখন ইকুলেব্রিয়ামে কনভার্ট হয়ে টি ই এবং এক্স ইউ আলফা প্লাস বিটা হয়ে যাবে এবং আলফা এবং বিটার যে কম্পোজিশান দুটো সে দুটো ডিফারেন্ট হবে এবং সেই কম্পোজিশানটা হচ্ছে এই দুটো ওকে এবারে এই দুটো যদি আমি কম্পেয়ার করি এই লিকুইডের জায়গা আমি শুধু এটা চেঞ্জ করে গামা হয়ে যাচ্ছে তার মানে যদি আল ইউটেকটয়েড ফেস ডায়াগ্রামে আমার ফ্রি এনার্জি কম্পোজিশান ড্র করতে হয় এক্স্যাক্টলি সেম হবে আমার এখানে যে ফেস ডায়াগ্রামগুলো ড্র এখানে ফ্রি এনার্জি কম্পোজিশনগুলো ড্র করেছি যেসব জায়গায় লিকুইড লাইনগুলো আছে গ্রিন লাইনগুলো সেখানে লিকুইডের বোতলে আমরা যদি গামা করে দিই তাহলে এক্সাক্টলি আমার ইউটেকটয়েড ফেস ডায়াগ্রাম পেয়ে যাবো তার মানে ইউটেকটয়েড এবং ইউটেকটিক ফেস ডায়াগ্রামের দুটো টার্মিনাল সলিড সলিবিলিটি যেটা আসছে এখানেও টার্মিনাল সলিড সলিবিলিটি আসছে এখানেও টার্মিনাল সলিড সলিবিলিটি আসছে আলফা এবং বিটা এবং এটার টেম্পারেচার তোমরা একটু দেখে নিও টেম্পারেচার ত এইখানে এই ওয়াই অ্যাক্সিসে সবসময় ফেস ডায়াগ্রামে টেম্পারেচার থাকবে এক্স অ্যাক্সিসে ফেস ডায়াগ্রামে বি কম্পোজিশান থাকবে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো টার্মিনাল সলিট সলিবিলিটি আসছে আলফা এবং বিটা এবং এখানে লিকুইডের বদলে একটা সলিড গামা সেটা দুটো ডিফারেন্ট সলিড ফেজে ভেঙে যাচ্ছে তার মানে এই দুটোর মধ্যে করেসপন্ডেন্স আছে এটা তার মানে ইউ ইউটেকটিক ফেস ডায়াগ্রাম আর এটা হচ্ছে ইউটেক টয়েড ফেস ডায়াগ্রাম ইউটেক টয়েড ফেস ডায়াগ্রামে একটা ইউটেক টয়েড রিয়াকশান আছে এটাকে বলে ইউটেক টয়েড রিয়াকশান ইউ টেক টয়েড এবং বাকি আন্ডারস্ট্যান্ডিংগুলো কিন্তু ডায়াগ্রামের যে ডটেড লাইন যেমন এখানে ডটেড লাইন করেছি এরকম এরকম ডটেড লাইন আসছে সেই ডটেড লাইনগুলো কিন্তু এখানেও ওই একইভাবে করা যেতে পারে এবং কন্ডিশনটা কনসেপ্টগুলো কিন্তু একই রকম ঠিক আছে তোমরাও এটা নিজে থেকেই করতে পারবে এবং রেড লাইন দিয়ে আমি টি নট বোঝাতে পারি টি নট বোঝাতে পারি ওকে এবং ইউটেকটয়েড ফেস ডায়াগ্রামে টি নট কিন্তু আমার স্টিল কম্পোজিশন আয়রন কার্বন ডায়াগ্রামে দেখা যায় এবং সেইখানে ডটেড লাইনটা কিন্তু আমাদের একটা যে ফেজ তৈরি হয় বেনাইড বলে একটা ফেজ হয় কিংবা মার্টন সাইড বলে একটা ফেজ হয় সেই ফেজগুলোর কিন্তু আমরা কী করে থার্মোডিনোমিক্যালি ওটা ইভলভ করছে সেটা বোঝা যায় ঠিক আছে ফাইন সেগুলো আমাদের আলোচ্য বিষয় নয় আমরা শুধু দেখালাম যে কীরকম ইউটেকটয়েড এবং ইউটেকটিক ফেস ডায়াগ্রামে কীরকম করেসপন্ডেন্স আছে যে ডিফারেন্স শুধু একটাই ওখানে সিঙ্গেল ফেস যেটা হাই টেম্পারেচার হয়েছে সেটা লিকুইড আর ইউটেকটয়েডের ক্ষেত্রে সিঙ্গেল ফেসটা যেটা হাই টেম্পারেচার ওঠে সেটা একটা সলিড সলিউশন ঠিক আছে ফাইন তো দ্যাটস দ্য ডিফারেন্স আর এরপরে আর একটা ফেস ডায়াগ্রাম আমরা আলোচনা করব সেটা হচ্ছে পেরিটেকটিক ফেস ডায়াগ্রাম সেইটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। এবং পরের ক্লাসে আরও কিছু করব সেটা হচ্ছে কিছু এক্সাম্পল দেবো আমরা ফেস ডায়াগ্রামের এই যে এতগুলো ফেস ডায়াগ্রাম আমরা দেখলাম যে আলাদা করে এক্সাম্পল দিয়ে আমরা দেখাবো যে কিভাবে ওই ফেস ডায় ডায়াগ্রামগুলো আমরা যে ড্র করলাম এত কিছু তার সঙ্গে করেসপন্ডেন্স থাকে ওকে পরের ক্লাসে আমরা পেরিটেকটিকটা আলোচনা করব এবং আরও কিছু এক্সাম্পল দেবো এবং সব শেষে আমরা যেটা করব সেটা হচ্ছে ফেস রুল সেই ফেস রুল আমরা দেখলাম যে এফ ইকুয়াল টু সি uh, মাইনাস p পি সি মাইনাস পি প্লাস টু এবং যখন ওটা কন্ডেন্স ফেস আসছে সেটা হয়ে যাচ্ছে এফ ইকাল টু সি মাইনাস পি প্লাস ওয়ান এবং এটা নন রিয়াক্টিং সিস্টেমে কি করে এটা আসে সেটাও আমরা আলোচনা করব। তারপরে আমরা কোর্সটা কনক্লুড করবো ধন্যবাদ